দেশে থেকেও যারা বিদেশি উচ্চারণে বাংলা বলেন তাদের প্রতি করুণা হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি এ সময় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে একটি ট্রান্সফান্ড গঠন করার মাধ্যমে ভাষা শিক্ষায় ফেলোশিপ দেওয়ার কথা জানান শেখ হাসিনা প্রণব চক্রবর্তী রিপোর্ট অমর একুশে ফেব্রুয়ারির আটষট্টি বছর উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজন করেছে চার দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে সেখানে যোগ দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট ভাষাবিজ্ঞানী পবিত্র সরকার এ সময় তিনি বলেন বিশ্বে ইংরেজির প্রাধান্য থাকলেও মাতৃভাষাকে প্রাধান্য দিয়েই শেখা উচিত একদম ক্লাস ওয়ান থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত 15 বছর প্রায় 16 বছর ধরে একটা ভাষা শেখাতে হয় তবু আমাদের যথেষ্ট ইংরেজি শেখানো হয় না আমাদের যারা ইংরেজিতে গ্র্যাজুয়েট হয় তারা ইংরেজি খুব কম বলতে বা লিখতে পারে এ সময় ভারত কঙ্গ রাশিয়ার শিশু এবং চাকমা ও বাংলা ভাষায় শিশুরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই আসানতে কো ওয়াসিমকু শেখ হাসিনা কো কুইফাজি মাই মই রদनोई ইজিদ বিঙ্গালস্কি Спасибо শেখ হাসিনу সেখানে রাখা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন ভাষা মানুষের মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কিন্তু বাংলাদেশে থেকেও যারা সঠিক বাংলায় কথা বলতে পারে না এটি তাদের ছাড়া আর কিছুই দৈন্যতা নয় অনেকেই এখন মানে নিজেদের ছেলে ইংরেজি মিডিয়ামে না পড়ালে ভালো চাকরি পাবে না তারপর সমাজে চলতে পারবে না এই ধরনের মানসিকতা বলতে গেলে মানসিক দৈন্যতায় ভোগে এতে কোনো সন্দেহ নাই অনেক ছেলে ঠিক বাংলা ভাষায় কথা বলা বা নিজেদের এলাকার কথা বলা এটা ভুলে যে কেমন যেন একটা মানে ইংরেজি অ্যাকসেন্টে বাংলা বলার একটা চেষ্টা করেন বাংলাদেশের মাটিতে থেকে যারা এই যে মানে বাংলা ভাষা ভুলে যে বা বাংলা ভাষা বাংলা ভাষার মতো বলতে পারে না ইংরেজি অ্যাকসেন্ট দিয়ে বলতে হবে তাদের প্রতি কী বলবো করুণা করা ছাড়া আর কিছু নেই শেখ হাসিনা বলেন বিভিন্ন ভাষা শেখার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হবে ট্রাস্ট ফান্ড গঠন করে সেখানে একটা মানে বরাদ্দ আমরা দেব সিড মানি দেব যার ইন্টারেস্ট থেকে আমরা বিভিন্ন ফেলোশিপ দিতে পারব যারা ভাষা শেখার জন্য পরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল উন্মোচন করেন প্রধানমন্ত্রী এরপর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির কার্যালয়ও পরিদর্শন করেন শেখ হাসিনা প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা